এই হচ্ছে আপনার আমার আমাদের প্রিয় ফেনি শহর। তো ফেনি শহরের আজকের ভিডিওটা ধারণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে তামিম ইকবাল আর কি একজন জানাও আসতেছে আমাদের ফেনি শহরে একটা শোরুম উদ্বোধন করার জন্য। তো আমি একটু আগেই চলে এসেছি, এই জন্য ঘুরে ঘুরে করতেছি, অপেক্ষা করতেছি। তো এদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে যাচ্ছি, ওইদিকে তামিম ইকবাল আসলে ওইদিকের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যার জন্য আমি এইদিকে একটু সময় পাস করতেছি। এই হলো ব্যাপার বাংলাদেশের মধ্যে আমাদের ফেনিটা সত্যিই নান্দনিকতায় শীর্ষে বলা যেতে পারে। আর কেন কথাটা বললাম সেটা ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও প্রচার করেছি, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। আর যারা দেখেননি তারা আমাদের ফেসবুক পেজ গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ এবং গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসলে আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের ফেনি সেই খাজু সত্তর যেটাকে বলা হয়, ব্যস্ততম একটা স্থান এটি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়েল সত্তর। তো এই জন্য বললাম আর কি যে নান্দনিকতায় আমাদের ফেনি শহরটা সত্যি অসাধারণ। আমি ইতিমধ্যে ফেনি শহরের বেশ কিছু ভিডিও প্রচার করেছি, আমাদের পূর্বে যেই গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজটি ছিল সেটি আপনাদের মাঝে পরিচিত হয়েছে, অনেক জনপ্রিয় একটা পেজ ছিল, কিন্তু পেজটি আমাদের হাতে নেই, পেজটা হ্যাক হয়েছে। তো আমরা অ্যাপ্লাই করেছি এটার জন্য, এটা আসবে, হয়তো একটু সময় লাগতে পারে এটা আসবে। তো ততদিন পর্যন্ত আমাদের এই ফেসবুক পেজ কে এ স্পেস মামুন, এরপর হচ্ছে যে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য, গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যটা আছে, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নামে চলতেছে, তাই আমরা ফেসবুকের নামটা ভিন্ন নাম দিতে পারতেছি না, যার জন্য সামনে দিই কে এ স্পেস মামুন আমরা দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের সেই প্রিয় শহর ফেনি। আমি ফেনি শহরের অনেকগুলো ভিডিও করেছি, গত কয়েকদিন আগে আমি ফেনি শহরের নাইট ভিউ দেখিয়েছিলাম আপনাদেরকে, দেখিয়েছিলাম ফেনি কেন্দ্রীয় বড় মসজিদ এবং দেখিয়েছিলাম ইসলামিক ভাস্কর্য শান্তি সত্তরের ভিডিওটা, নাইট ভিউর মাধ্যমে আমি আপনাদেরকে ড্রোন দিয়ে দেখিয়েছিলাম। এই হচ্ছে ফেনির সেই ইসলামিক ভাস্কর্য শান্তি সত্তরে অবস্থিত, এটাও আমি নাইট ভিউর মাধ্যমে দেখিয়েছি আপনাদেরকে, ডে ভিউ ড্রোন ভিউর মাধ্যমে দেখিয়েছিলাম, দিনের বেলায়ও দেখিয়েছিলাম। যাই হোক, এই ভিডিওটা ছিল এই পর্যন্ত, কিছুক্ষণ পরে আমরা তামিম ইকবাল আসবে যে ওইদিকে যাবো, আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো।